মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যাচ্ছেন না, কোনো মতেই তাকে রাজি করাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফলে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে ছাড়াই তৃতীয় দফায় পাকিস্তান সফরে যেতে হবে টাইগার ক্রিকেট দলকে। পাকিস্তান সফরে একমাত্র মুশফিকুর রহিম ছাড়া দলের সবাই যেতে রাজি হন। দুই দফায় তারা টি টোয়েন্টি সিরিজ আর টেস্ট খেলে এসেছে। তৃতীয় দফায় এপ্রিলে একটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলতে যাবে টাইগাররা। এই অংশে মুশফিকুর রহিমকে পেতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, কিন্তু উইকেটরক্ষক এই ব্যাটসম্যান নিজের সিদ্ধান্তে অনড়। সাফ জানিয়ে দিয়েছেন এবারও পাকিস্তানে তিনি যাবেন না। মূলত নিরাপত্তার সংঘাতেই পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত মুশফিকের। তার পরিবার চাইছে না পাকিস্তানে গিয়ে মুশফিক খেলুক। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন বেশ ভালো, এমন আশ্বাসেও কাজ হয়নি। মুশফিক এই সফর থেকে সরে যাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান। প্রথম দুই দফায় না গেলেও অন্তত শেষ দফায় পাকিস্তান সফরে যাবেন তিনি, অন্তত এমনটা আশা দেশটির ক্রিকেট সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়দেরও। বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে তাই কথা হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএলেও। গত 7ই মার্চ রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ শেষে আলোচনায় উঠে আসে মুশফিকের নামটিও। ম্যাচের পর পাকিস্তান সুপার লিগ পিএসএলের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে পেশোয়ার জালমির পেসার হাসান আলী জানান, নিরাপত্তা নিয়ে ক্যারিবীয় কার্লোস ব্রাথওয়েটের মতো বিদেশি খেলোয়াড়রা বেশ সন্তুষ্ট আছে। সেখানেই এক কথা দু কথায় মুশফিকুর রহিমের প্রসঙ্গ আসে। মুশফিককে নিয়ে হাসান আলী বলেন, কার্লোস ব্রাথওয়েট আজ আমাকে জিজ্ঞাসা করেছিল বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম পাকিস্তানে আসছে না কেন। আমি তাকে বললাম ঠিক জানি না, কিন্তু আমি মনে করি তার আসা উচিত, তাদের পুরো দল যেভাবে এসেছে। কার্লোস ব্রাথওয়েটও বলছিল মুশফিকের আসা উচিত, কারণ পাকিস্তান একটি নিরাপদ দেশ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, পাকিস্তান সফরে দলের সাথে মুশফিকুর রহিমের যাওয়া উচিত কিনা, আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।